जाएगी। বর্তমানে বলিউডে যেন রিমেকের সিজন চলছে, চারদিকে শুধু রিমেক গানের ছড়াছড়ি, কেননা দর্শক এই রিমেক গানগুলো বেশ উপভোগ করছে। প্রতিটি রিমেক গানগুলোই হচ্ছে ভাইরাল, তাই আজকে আমি আপনাদের কিছু জনপ্রিয় রিমেক গান দেখাবো। তাহলে চলুন শুরু করা যাক। 2019 সালের জনপ্রিয় ভাইরাল একটি গান ছিল এটি। কোটি দর্শকদের মাতিয়েছিল এই গানটি। 2021 সালে নতুন করে জন আব্রাহামের মুভিতে আবার শোনা যায় গানটি। বিদ্যুতের মুভির এই গানটি তো আপনি শুনেছেন। কিতনা মুশকিল হ্যায় দেখো ইস দুনিয়া মে দিল লাগানা। 2011 সালের এই গানটি বেশ পছন্দ করেছিল গান প্রেমীরা। ও ইয়ারা দিল লাগানা, ও ইয়ারা দিল লাগানা। কিন্তু জনপ্রিয় এই গানটিও রিমেক গান। কিতনা মুশকিল হ্যায় দেখো ইস দুনিয়া মে দিল লাগানা, যা প্রথম 1996 সালে তৈরি করা হয়। ये होटगर वो होटगर मैं ना रुकेगा आइला रे आइला हाथ चा माइला। এই গানটি তো আপনি একবার হলেও শুনেছেন। 2010 সালে অক্ষয় কুমারের এই গানটি মাতিয়েছিল পুরো ভারতকে। ভারত ছেড়ে জনপ্রিয়তা পেয়েছিল অন্য সকল দেশে। জনপ্রিয় এই ভাইরাল গানটি 2021 সালে সুরিয়া ভান্সের সিনেমায় নতুন করে আবার তৈরি করা হয়, যে গানটি বেশ উপভোগ করে দর্শক। আইলা রে আইলা হাতি চামাইলা, আইলা রে আইলা হাতি চামাইলা। 1991 সালে সঞ্জয় দত্তের জনপ্রিয় একটি মুভি ছিল থানেদার। সেই জনপ্রিয় মুভির জনপ্রিয় একটি গান এটি, যা রিলিজের পরে দর্শকদের মাঝে ব্যাপক হারে ছড়িয়ে যায়। এই গানটিকেও আবার নতুন করে রিমিক করা হয়। 2017 সালে বরুণ ধাওয়ানের সিনেমা বাদিনাথ কি দুলহানিয়াতে শোনা যায়। ভারতের জনপ্রিয় এভারগ্রিন একটি গান এটি। যা 1999 সালে মুক্তি পাওয়া সিনেমা তেরে মেরে সপনাতে প্রথম শোনা যায়। গান প্রেমীদের কাছে অন্যতম জনপ্রিয় একটি গান এটি। 2018 সালে সিম্বা সিনেমায় নতুন করে রিমেক করা হয় এই গানটি। ও লড়কি আঁখ মারে আঁখ মারে, ও লড়কি আঁখ মারে আঁখ মারে। 2018 সালে গানটি রিলিজের পর দর্শকদের মাঝে বেশ ভাইরাল হয়, প্রশংসা পায় গানটি। কিন্তু এই গানটিও রিমেক গান। 1981 সালে লাওয়ারিশ সিনেমায় অন্যতম জনপ্রিয় একটি গান ছিল এটি। অমিতাভের এই গানটি জয় করেছিল কোটি মানুষের ভালোবাসা। 2010 সালে হাউসফুল সিনেমায় নতুন করে তৈরি করা হয় এই গানটি। সালেও গানটি জনপ্রিয়তার শীর্ষে থাকে। 1989 সালে চালবাজ সিনেমার জনপ্রিয় ভাইরাল একটি গান ছিল এটি, যা মুগ্ধ করেছিল কোটি দর্শকদের। জনপ্রিয় এই গানটিকে 2013 সালে নতুন করে রিমেক করা হয়। জন আব্রাহামের এই গানটি দর্শকদের মাঝে বেশ ভাইরাল হয়। বিশেষ করে ইয়ং জেনারেশনের মাঝে। 1987 সালে মুক্তি পাওয়া সিনেমা মিস্টার ইন্ডিয়ার জনপ্রিয় একটি গান ছিল হাওয়া হাওয়াই। এই গানটিকে নতুন করে আবার 2011 সালে তৈরি করা হয়, যেটিও দর্শক বেশ পছন্দ করেছিল। আশাজের জনপ্রিয় একটি গান এটি। এই গানটি আজ থেকে 35 বছর আগে প্রথম তৈরি করা হয়। এই গানটির রিমেক ভার্সন ঋত্বিক আর টাইগার শরফের ওয়ার্ড সিনেমায় পুনরায় শোনা যায়। নতুন রিমেক ভার্সনের গানটি দর্শক বেশ উপভোগ করে।